দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মোহাম্মদপুরের বাসা থেকে নগদ 3 কোটি টাকা এবং বিভিন্ন দেশের 10 লাখ টাকা উদ্ধার করা হয়। শনিবার রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওবায়দুর রহমান। তিনি বলেন, মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের 29/2 বাসাটিতে অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার সন্ধ্যার পর 3,01,10,166 টাকা এবং বিভিন্ন দেশের 10,03,306 টাকা উদ্ধার করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়। সময় ফুটময়।